স্নেহ ছাত্রছাত্রী, আজকে পঞ্চম শ্রেণীর পাঠ শুরু করব। আজকের আলোচ্য বিষয় বন্যপ্রাণী সুরক্ষা। আমরা প্রথমে আলোচনা করব যে বন্যপ্রাণী সুরক্ষার প্রয়োজন কেন। বন্যপ্রাণী বিভিন্নভাবে পৃথিবী থেকে ধ্বংসের সম্মুখীন হচ্ছে। মানুষ তার স্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন পশু পাখি মেরে কমিয়ে ফেলছে। যেমন বাঘকে মেরে ফেলা হচ্ছে তার চামড়ার সৌন্দর্যের জন্য, গন্ডারকে মেরে ফেলা হচ্ছে তার খড়্গ এবং তার চামড়ার জন্য, কখনো কখনো হাতিকে চোরা শিকারীরা মেরে ফেলে তার দাঁতের জন্য এবং চামড়ার জন্য। আবার যেমন পাখি, ডোডো পাখি মাংসের জন্য মেরে ফেলে, আবার হুইয়া তার পালকের সৌন্দর্যের জন্য মেরে কমিয়ে ফেলছে। ফলে স্বাভাবিকভাবেই বন্যপ্রাণী সুরক্ষার প্রয়োজন হয়ে পড়েছে। বন্যপ্রাণী যদি সুরক্ষা আমরা না করি, তাহলে এই সমস্ত বন্যপ্রাণী একদিন পৃথিবী থেকে লুপ্তপ্রায় হয়ে যাবে, যেমন ডোডো পাখি হয়েছে, যেমন হুইয়া পাখি হয়েছে। কারণ একটা সময় আমরা অতীতে দেখেছি যে আমাদের এই ভারতবর্ষে 40,000-এরও বেশি বাঘের সংখ্যা ছিল, কিন্তু এখন সেই বাঘের সংখ্যা 2,000-এরও নিচে। কারণটা হচ্ছে সেই বাঘকে আমরা মেরে ফেলেছি বিনা প্রয়োজনে, বিনা কারণে। সুতরাং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গেলে আমাদের বন্যপ্রাণী সুরক্ষার প্রয়োজন আছে। দ্বিতীয়ত আমরা আলোচনা করব আর একটিও বাঘ শিকার নয় কেন। যেহেতু বাঘের সংখ্যা 40,000 থেকে কমতে কমতে প্রায় 2,000-এর নিচে নেমে গেছে, সেহেতু আর বাঘ মারা উচিত নয়। কারণ বাঘ মারলে পৃথিবী থেকে একদিন বাঘও লুপ্তপ্রায় হয়ে যাবে। সুতরাং আমাদের বাঘকে মারা উচিত নয়। এখন এই বাঘকে আমরা কীভাবে বাঁচাতে পারি? বিভিন্ন অভয়ারণ্য রয়েছে, সেই অভয়ারণ্যে বাঘ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, সেখানে বাঘ আমরা বাঁচাতে পারি। বা যে সমস্ত জাতীয় উদ্যান, জাতীয় উদ্যানগুলোতে তো বাঘ রাখা সম্ভব নয়, সেখানে হরিণ বা অন্য সাধারণ প্রাণী রাখা যেতে পারে, কিন্তু অভয়ারণ্য যেখানে রয়েছে সেখানে একমাত্র বাঘ রাখা সম্ভব। যেমন জলদাপাড়া এবং সুন্দরবন, এই দুটো অভয়ারণ্যে বাঘ নিরাপদে থাকতে পারে। সুতরাং বাঘ কিন্তু আর মারা চলবে না। বাঘ যদি আমরা মেরে ফেলি, তাহলে পৃথিবী থেকে বাঘ প্রায় ধ্বংসের সম্মুখীন হয়ে যাবে। নেক্সট প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব, কত রকমের বাঘ আছে। বিভিন্ন ধরনের বাঘ রয়েছে, ডোরাকাটা বাঘ, চিতা বাঘ, সাদা বাঘ এবং নেকড়ে বাঘ, এই সমস্ত বাঘ রয়েছে। এই বাঘগুলো তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। ডোরাকাটা বাঘ যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, চিতা বাঘ খুব ক্ষিপ্ত গতি সম্পন্ন চিতা বাঘ, এবং সাদা বাঘ তোমরা চিড়িয়াখানায় দেখে থাকবে। নেক্সট হচ্ছে, চিড়িয়াখানা ছাড়া আর কোথায় কোথায় বন্যপ্রাণী সংরক্ষণ হয়ে থাকে? চিড়িয়াখানা ছাড়া জাতীয় উদ্যান, অভয়ারণ্য এবং সংরক্ষিত যে বনাঞ্চল রয়েছে, সেই সংরক্ষিত বনে কিন্তু এই বাঘ সংরক্ষণ করা হয়ে থাকে। এবারে আমরা আলোচনা করব যে অভয়ারণ্য কাকে বলে। অভয়ারণ্য হচ্ছে সংরক্ষিত অরণ্য, যে অরণ্যে বাঘ নিরাপদে থাকে, যে অরণ্যে বাঘ স্বাধীনভাবে খাবার সংগ্রহ করতে পারে, যে অরণ্যে স্বাভাবিকভাবেই বাঘেরা বেড়ে ওঠে। অর্থাৎ শুধু বাঘ নয়, যে কোনো প্রাণী অবাধিতভাবে চলাফেরা করার যে অধিকার পায় যে বনে, এবং সাবলীলভাবে বেড়ে ওঠার যে পরিবেশ রয়েছে যে বনে, সে বনকে আমরা বলতে পারি অভয়ারণ্য।
এই ধরনের বন হচ্ছে যেমন জলদাপাড়া এবং সুন্দরবন। তাহলে এই ধরনের বনে কিন্তু পশু পাখিরা স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে। আর আমরা আজকের মতো এখানেই আলোচনা শেষ করছি, পরের দিন আবার আলোচনা করব। তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি ভিডিও।